বন্ধুরা কেমন আছেন? আজকে মাইক সিটের কিছু গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আমরা কখনো মনেই অনেক সময় আনিনি, অথচ সেগুলোর গুরুত্ব কিন্তু মাইক সেটের ক্ষেত্রে ব্যাপক। সেই জিনিসগুলি আমরা অবহেলায় ছেড়ে দিই। যদি আমাকে কেউ প্রশ্ন করে যে স্পিকার মেশিন এরপরে গুরুত্বপূর্ণ জিনিস কি, সেটা হলো কানেকশন, যেটা আমরা তারের মাধ্যমেই কানেকশন করি, মেশিন থেকে অন্য মেশিনে ইনপুট আউটপুট, মেশিন থেকে বক্সের ভিতর কানেকশন দেওয়ার জন্য তারগুলো লাগে এবং যেগুলো জ্যাকগুলো লাগে, তার গুরুত্ব কতটা, সেগুলো কীভাবে ব্যবহার করতে হয়, তার নিয়ম নীতিগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। কারণ আমরা যে কানেকশনগুলো দিই, ওই তারগুলো যদি গুরুত্বপূর্ণ ভূমিকা না পালন করতে পারে, তাহলে কিন্তু আপনার সেটটা ভালো বাজবে না, এটা কিন্তু মাথায় রাখবে। কারণ আমাদের মেশিনগুলো স্কটলেস নয় যে বিনা তারে আওয়াজগুলো চলে যায়, অতএব এই তারের মাধ্যমে আমরা আওয়াজগুলো নিয়ে যাই। সেই ক্ষেত্রে তারটা ভালো হতে হবে এবং সঠিক তার হতে হবে, এবং কিভাবে তার ব্যবহার করতে হবে সেই নিয়ে আপনাদের সঙ্গে আজকে বসবো, আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কারণ তারের কানেকশন যদি সঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার সেটটা একদম বাজবে না। মেশিনে প্রেশার পাবে, স্পিকারে প্রেশার নেওয়ার ক্ষমতাও আছে, কিন্তু যে দেবে সে তারটা যদি সঠিক না থাকে, তাহলে কিন্তু সঠিক সাউন্ডটা আপনার সাউন্ড থেকে বার হবে না। এইগুলো কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, মনে করি না, কিন্তু এইগুলো ভুললে চলবে না, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আমরা অনেক সময় মাইক সেট তৈরি করার পর কর্ডগুলো জ্যাকগুলো তারগুলো আর চেঞ্জই করে নিই, ভুলেও তাকাই নেই, ভাড়াটা নেই, টাকাটা গুনে বাক্সের ভিতরে রেখে দিই, আবার পরে নেক্সট ভাড়ার জন্য চলে যাই। অনেক সময় তারের জন্য কিন্তু আমার সেটটা খারাপ বাজে, সেটাও আমাদের মাথায় আসে না। তো সেই বিষয়ে না যে কথা বলবো, প্রথমে আমি কথা বলবো, আমরা যখন মাইক সেট তৈরি করি তখন ইনপুট আউটপুটের জন্য এই ধরনের জ্যাকগুলো ইউজ করি, তাই না? এবং এই ধরনের কর্ডগুলো থাকে, এই কর্ডগুলো অবশ্যই আপনারা একটু দামি কোম্পানি নিয়ে নেবেন, হ্যাঁ, যেটা তামার যেন থাকে, তামার, অ্যালুমিনিয়ামের নেবে না। অনেক সময় এখন এত ভেজাল উঠেছে এই তারের ব্যাপারে, উপরে কপার দিয়ে এমন কালার করে দিচ্ছে মনে হচ্ছে তামার, কিন্তু সেটা আপনি বুঝবেন কি করে, সেটাকে বোঝাই। হ্যাঁ, যদি আপনি যখন মার্কেটে তার আনতে যাবেন বা ওয়্যার আনতে যাবেন, তখন এই ধরুন একটা তার, তামার একটু বার করে দেবেন, এটা সঠিক তামার কিনা সেটা বোঝার জন্য তামারটা এটা বার করে নেবেন। বার করে নিয়ে এটা একটা দেওয়ালে অথবা কোনো একটা জায়গায় ঘষবেন। ঘষার পর যদি মনে করে এই ঘষার ওই জায়গায় সাদা হয়ে গেছে, মানে তামাটা উঠে গেছে, ভিতরে সাদা লাগছে, তাহলে জানবেন এটা ভিতরে অ্যালুমিনিয়াম আছে, ওপরে তামার একটা প্রলেপ লাগিয়ে দেওয়া হয়েছে। এই তার কিন্তু বাজারে ব্যাপক আছে, এই তার চেক যখনই তার কিনবেন তখন কিন্তু এটা চেক করে দেবেন, ঘষে সেটা অরিজিনাল তামার নিচ্ছেন কি না, এটা তাহলে তারটা চেক করে দেন, তামারটা নিয়ে নেবেন। তো এবার আসুন জ্যাকের, এই জ্যাকটা আমরা যখন সেট তৈরি করি তখনই আমরা তৈরি করি, কিন্তু করার পর এই জ্যাকটা আমরা কখনো আর অনেক সময় চেঞ্জও করে দিই, চলছে চলুক না কিন্তু চেঞ্জ করা দরকার, 3 মাস পর চেঞ্জ করার নিয়ম, কমাস 3 মাস। যদি আপনি চেঞ্জ নাও করতে পারেন, অবশ্যই এই যে জ্যাকের উপর যে এইটা আছে বডিটা, এই বডির উপর কার্বন পড়ে যায়, কার্বন পড়লে কি হবে, কানেকশনটা সঠিক দিতে পারবে না, মেশিন থেকে কানেকশনটা এই নিতে পারবে না, কার্বন পড়ে গেলে। তো এই কার্বনটা সবসময় চেঞ্জ করতে হবে, এটাকে পরিষ্কার করা দরকার, তাতে একটা লেবার খরচ হোক, তাতে কি আপনার সেটটা ভালো বাজবে, প্রেশারটা সঠিক তারের মাধ্যমে দিতে পারবে, এটা চেক করে দেবেন। আর যদি পারেন 3 মাস পর চেঞ্জ করে দেবেন, ভাড়াটা সবটা ঘরে ঢুকাবেন না, হ্যাঁ, চেঞ্জ করে দেবেন। এবার এটা খুলুন, এটা করার পর এটা খুলবেন, খোলার পরে যে কানেকশনগুলো একটু দেখে নেবেন। অনেক সময় আমরা কানেকশন করতে গিয়ে একটা তারের ভিতর যতগুলো আমরা তারের সুতো পাই বা খেই পাই বা গেজ পাই, সেই গেজ টোটালটা যেন এর সঙ্গে ফিক্সড থাকে, একটা গেজও যেন বাদ না যায়, ঠিক আছে? অনেক সময় কী হয়, 5টা গেজ আছে, আমি কাটলাম কাছে দিয়ে তারটা, 4টা গেজের সঙ্গে কানেকশন হলো, একটা গেজ হলো না, যেন 5টাই কানেকশন করে, এটা কিন্তু আপনারা সবসময় দেখবেন। আর এটা মাঝে মাঝে খুলে টেনে টেনে দেখে নেবেন, এখানকার ঝালটা যেটা আমরা জয়েন্ট করি, জয়েন্টটা যাতে না খুলে যায়, এটা দেখে নেবেন। আর এই কর্ডগুলো অবশ্যই, 1 মিনিট, এই কর্ডগুলো অবশ্যই ভালোটা কিনবেন কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু কোমা, এটা আমার এখানে পড়েছিল, আমি নিলাম, তো এটা কিন্তু কোমা, ভালোটা কিনবেন, দামিটা কিনবেন, কারণ এগুলো অবহেলা করবেন না, এগুলোর প্রতি কৃপণতা করবেন না। তো এইটা কর্ড সবসময় আপনারা 3 মাস পরপর চেঞ্জ করলে আমার নিয়মে ভালো হয়, কারণ এটা কার্বন পড়বি, আপনি যত সাবি করুন কার্বন পড়বি, তো
তবু ক্লিনিংটা সবসময় করবেন এবং চেক করবেন যেভাবে বললাম। আর এই কর্ড যখন কানেকশন করবেন মেশিন থেকে মেশিনে আউটপুট ইনপুট, যেন কর্ডটা এইভাবে সোজাই থাকে, কর্ডটা সোজা এইভাবে গিট ফেলে দিলেন এইভাবে নয়, অথবা এইভাবে জড়িয়ে রেখে দিলেন, জড়িয়ে রেখে দিয়ে এই প্রান্ত দিলেন মেশিনে, ওই প্রান্ত দিলেন মেশিনে, এইভাবে জড়ানো থাকলো এইভাবে নয়। দয়া করে কর্ডের সিস্টেমগুলো তিন চার রকম সেটিং করে রাখবেন, মেশিন থেকে মেশিনে যেন এইভাবেই পড়ে থাকে, অতিরিক্ত তার যেন না থাকে। অতিরিক্ত তার থাকলে তারের যে মেশিন থেকে যে ভোল্টেজটা যাবে তারের ভিতর দিয়ে, সেটা কিন্তু যত লং তারে যাবে তত কিন্তু আপনার ভোল্টেজটা কমবে, যত লং তারে যাবে তত ভোল্টেজটা আপনার কমবে, সঠিক ভোল্টেজটা অন্য প্রান্ত দিয়ে যাবে না, জায়গায় পৌঁছাবে না। অতএব যেটুকু প্রয়োজন হবে তারটা মেশিন থেকে মেশিনে গোজা ইনপুট আউটপুট করার সময় সেটুকু অবশ্যই রাখবেন, তার যেন কোনো এক্সট্রা তার না থাকে। অনেক সময় আমরা যেমন বসে বাজাই বক্সের পিছনে মেশিন থাকে, তার জন্য যেটুকু তার দরকার সেই একটা সেটিং করে রাখলেন। অনেক সময় দূরে বক্স আছে বসে বাজে, একটা ঘরের ভিতরে আমরা বক্স নিয়ে গেলাম, তার জন্য একটা সেটিং আলাদা রাখবেন, ব্যাপারটা বুঝলেন। অবশ্যই বারবার খেয়াল রাখবেন যে এক্সট্রা তার রাখবেন না, যেটুকু দরকার সেটুকুই করবে, তাতে কানেকশনটা কিন্তু একদম পারফেক্ট ফুল পাবে, প্রেশারটাও আপনাকে ফুল দেবে এই তারের মাধ্যমে। তাই এই হলো কর্ড, কর্ডের ব্যাপারটা বোঝা গেল গেল। এবার অনেক সময় আমরা যখন মাইক বাজাই, মাইক বাজানোর সময় দেখবেন চোঙের তারগুলো অথবা বক্সের তারগুলো এইভাবে জড়ানো থাকে, যে এক প্রান্ত গেল চোঙে আর এক প্রান্ত মেশিনে চলে গেল এইভাবে, তাই তো? আর এরকম গিট যেন কোনো তারই যেন না পড়া থাকে, গিটও পড়া থাকবে না, এরকম এক জায়গায় অগাছলও থাকবে না। যে এই প্রান্ত আমি মেশিনে দিলাম এই প্রান্ত চোঙে দিলাম এইভাবে রাখবেন না, কিন্তু একদম মেশিন থেকে চোং পর্যন্ত ডাইরেক্ট এইভাবে যেন সোজাটা তার থাকে, যেটুকু লাগবে সেটুকু কেটে রেখে দেবেন। তাতে কি বসে বাজাতে গেলে যেটুকু লাগে সেরকম একটা গেজ করলে, দূর থেকে লং থেকে যেটুকু করলেন সেটুকু একটা রেখে দিলেন, কিন্তু কখনোই কিন্তু এইভাবে যেন জড়ো করা অবস্থায় আপনারা তারগুলো ইউজ করবেন না, তাহলে কিন্তু ভোল্টেজটা এখানে থাকবে। আর একটা কথা, তারগুলো যখন ব্যবহার করবেন সেটা খুব যত্ন সহকারে ব্যবহার করবেন। অনেক সময় তার খুলতে গিয়ে চং থেকে টানি, টেনে খুলে দিলাম, করি তো নাকি, তারে যেন টান না পড়ে, ভিতরে স্পঞ্জ হয়ে যাবে, ভিতর থেকে কেটে যাবে, ছটা খেয়ে থাকলে দুটো কেটে গেল চারটে থেকে গেল, আপনার কানেকশনটা কিন্তু কমে গেল। তারে যেন স্পঞ্জ না খায়, টান যদি না খায়, যদি যে তারে টান খাবে সেই তারটা অবশ্যই চেক আপ করে দেবেন, তারটা চেঞ্জ করে দেবেন। এই তারটাকে নিয়ে আমরা অনেকেই অবহেলা করি, তার তো চেঞ্জ করে টান খেয়ে গেলো ওটাই চালা, কখনো উচিত নাই। সেখানে যদি তারের ফল্ট হয় তখন আপনারা ভাবেন যে আপনার মেশিনের ফল্ট, স্পিকারের ফল্ট, সেই নিয়ে আপনার আমরা দৌড়াদৌড়ি করি এবং অনেক টাকা খরচ করে ফেলি বিনা কারণে, অথচ মেশিনের ফল্ট এবং স্পিকারের ফল্ট আমাদের নেই, তারের ফল্টে আমরা কিন্তু দোষটা কিন্তু মেশিনে ঘেরে গিয়ে পড়ে যদি তারের ফল্ট হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমার অনেক মেশিন, মাইক মেশিন আছে, নিয়ে গেল নে কিছুই তো রেখে না, একটু খুলে এদিক এদিক করলো, দে 600 দে, 1000 টাকা দে, দপা সেরে পয়সা নিয়ে নাই, মিস্ত্রিটা করে, এটা সব মিস্ত্রি নাই অনেকেই করে। তো অবশ্যই তারগুলো সবসময় একদম লং রাখবেন, এদিকে এই মাথায় চোঙ রাখলেন বা এই মাথায় বক্স রাখলেন, এই মাথায় মেশিনের সঙ্গে কানেকশন হলো বা এই মাথায় কোনো ইনপুট করলেন, কিন্তু তারটা যেন সোজা থাকে, তারের ভিতর যেন জড়তাভাবে থেকে, মানে এইভাবে থেকে এইভাবে না থাকে। আর গিট তো থাকবেই না, তারের ভিতর যে গিটগুলো থাকে, যে গিটগুলো বলতে আমি কেমন বোঝাচ্ছি, এই ধরনের গিট পড়া থাকে সেগুলো ছাড়াবেন, ছাড়াবেন। আর সব থেকে বড় কথা, তারের গেজ ভালো কোম্পানি তার নেবেন, তারের যে গেজটা, গেজ কাকে বলা হয়, এই যে তারের আমি মাথাটা বার করেছি অ্যালমোনিয়াম ইয়ে তামার, এই গেজটা দেখে নেবেন। আর সঠিক গেজ, কত ওয়াটের স্পিকারে কত গেজের তার লাগাবেন সেই নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি, সেটা দেখে নেবেন। এখানে একটু ছোট্ট করে বলে দিচ্ছি, এমন কোনো কাজ করবেন না যে বেশি বড় বেশি গেজ নিলে আপনার মাইকটা ভালো বাজবে এমন কোনো কথা নয়, আবার কম গেজ নিলে আপনার মাইকটা ভালো বাজবে, সঠিকটা নিতে হবে, সঠিকটা নিতে হবে। তো সঠিকটা চুজ করে আপনার তারগুলো ইউজ করে, তবে সেটা যেন পারফেক্ট তামার তার হওয়া চাই। তাহলে এই গেল তার জ্যাকের কথা, তো এইগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনাদের সেটটা একদম খারাপ বাজবে। আর বারবার আমি বলেছি আপনাদের, তার কখনো এরকম জড়ো করে রাখবেন না, মানে বাজার সময় তার যেন লম্বা থাকে। আর একটা কথা, যখন কানেকশন করবেন বক্স থেকে অথবা চোং থেকে, চোং থেকে একটা মেলনা টেনে আনলেন, একটা চোং থেকে টেনে আনলেন, আর একটা চোং থেকে টেনে আনলেন, এইভাবে প্রত্যেকটার সঙ্গে, প্রত্যেকটার সঙ্গে এরকম দুটো করে তার টেনে আনবেন। এখানে একটা চোং, একটা তার এলো,
এইটা চং আটটা তার এলো, এইখানে যে তারটা এলো টোটাল, এই টোটাল তারটা এখানে ধরো আমি 2.5 mm দিলাম, আমি কথার কথা বলছি, চঙ্গে 2.5 mm দেয় না, ঠিক আছে দিলাম। তো এইখানে যখন মেন কানেকশনটা করে দেখেন আমি 4 mm দিয়ে করবো, এই দুটো 4 mm তার তারপরে একটা মেন কানেকশন, এই দুটো যাবে আমার মেশিনে, ব্যাপারটা বুঝলেন, এইভাবে করবো। কিন্তু এই তারের ভিতরে কোনো যেন ভাঁজ থাকে না বা জড়তা থাকে না, সোজাই না থাকে, এইভাবে আপনারা ব্যবহার করবেন। বক্সের ক্ষেত্রেও তাই, বক্সের ক্ষেত্রে যখন স্পিকার থেকে আমরা লাইন বার করবেন, ধরুন 2.5 দিয়ে আমি লাইন বার করলেন, বার করার পর বক্সটা প্রত্যেকটা স্পিকার লাইন আলাদা আলাদা তার দিয়ে বার হবে, বার হওয়ার পর যখন সেগুলো এক জায়গায় করবেন, এরকম দুটো তার নিয়ে নেবেন, এখানে 4 mm দিয়ে আপনি মেন কানেকশন করবেন, তাহলে এখানে বক্সের লাইন থাকলো, এখানে বক্সের লাইন থাকলো, এই দুটো তার মেশিনে যাবে, ঠিক আছে। এই যে মেন লাইনটা করবেন এই তারটা যেন অনেক লং না হয়, যতটা পারবেন ছোট করার চেষ্টা করবেন এবং সেটা যেন সোজা থাকে। কোনো টলিতে এরম ধরনের গিট বেঁধে রাখবেন না, টলিতে অনেক সময় গিট বেঁধেই আমরা এরম যে না ছেড়ে এটা রাখবেন না, কিন্তু এই যে গিটটা হয়ে গেলো না টোটাল ভোল্টেজটা এইখানে থেকে যাবে, ভোল্টেজটা সঠিকভাবে এইখানটাই পাবে না, আর এইখানটাই স্পঞ্জ হয়ে যাবে ভয় বেশি। তা এই কানেকশনের তার কখনো কোনো জিনিসের সঙ্গে বাঁধবেন না, যেটা আমরা আউটপুট কানেকশন যাই বক্সের ভিতরে বা চোঙের ভিতরে, সেই সব তারগুলো কখনো যেন জড়িয়ে কোথাও না বাঁধা হয়, এইগুলো খেয়াল রাখবেন। তো এইগুলো খেয়াল রাখলে আপনার সেট অবশ্যই ভালো বাজবে, আর এইগুলো যদি আপনি ফল্ট করেন যেগুলো বললাম, তাহলে ফল্ট করলে আপনার সেই দোষগুলো মেশিনের উপর চাপাবেন, মেশিনে সারাতে যাবেন এবং মিস্ত্রি মেশিনে কিছু না হলেও টাকা নিয়ে নেবেন। তা সব থেকে মেন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার কানেকশন, তার কানেকশন সঠিকভাবে করবেন এবং কত ওয়াট স্পিকারে কত mm তার দিয়ে কানেকশন করা হয়, মেন তার মেন কানেকশন এবং ভিতরে কানেকশন, সেগুলো নিয়ে এর আগে আমি ভিডিও বানিয়েছি আমার এই চ্যানেলে আছে, দেখে নেবেন। যদি না দেখতে পারে তাহলে বলবেন আমি পরবর্তীকালে কোন স্পিকারে কত mm তার দিয়ে কানেকশন করতে হয় সেটা আমি বলে দেবো, এবং চোঙের কানেকশন কীভাবে করতে হয় আগেও ভিডিও বানিয়েছি আপনারা অনেকেই দেখেছেন, এবং চোঙের কানেকশন ডাইরেক্ট চোঙের কানেকশন কীভাবে করতে হয়, কত mm তার দিয়ে করতে হয় বা কী তার দিয়ে করতে হয়, কী কোম্পানি, সে নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও বানাবো, আপনারা যদি কমেন্ট বক্সে লেখেন। আর যারা দেখে আছেন এই কানেকশন নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি। তা বন্ধুরা আজকে এই বিষয়টা নিয়ে ভিডিও করলাম আজকে, কারণ অনেকে বলছিল বলে তাই, কারণ আমি সাউন্ড জগতের সমস্ত বিষয় নিয়ে ভিডিও করতে ভালোবাসি, যাতে সবাই জানুক, আপনারা জানেন কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর দেখতে থাকবেন খবর স্টার সবসময়। আর প্রত্যেকে বলছি যারা আমার নতুন সাবস্ক্রাইব তারা নিচের ভিডিওগুলো দেখবেন, কারণ অনেকে আমার কমেন্ট বক্সে এমন এমন কমেন্ট করছেন যে কমেন্টগুলোর ভিডিও অলরেডি আমার নিচের দিকে দেওয়া আছে, এমন কিছু কিছু সেটের বিষয়ে বলছে দাদা এই সেট নিয়ে বলুন, ওই সেট নিয়ে বলা আছে আমার নিচের দিকে, সেগুলো হয়তো আপনারা দেখেন না, এবং সেই ভিডিওর মধ্যে কত টাকা খরচ সেটাও বলা থাকে, যেটা বলা থাকে সেটাই কিন্তু আপনার খরচ। হ্যাঁ, সেই ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন। তাই বলছি অনেকে কমেন্ট লিখে তারা নিচের ভিডিওগুলো দেখছে না, দিয়ে কমেন্ট লিখে দিচ্ছে, আমার চ্যানেলে যাবেন ভিডিওসে যাবেন টোটাল ভিডিও দেখবেন, সেখানে টোটাল দেওয়া আছে সমস্ত বিষয়ে, মোটামুটি ভিডিও করা আছে, যেগুলো করা নেই নতুন ভিডিও যদি কেউ প্রশ্ন করে সেগুলো আমি করে দিই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।